আজ 19 সেপ্টেম্বর ঢালিউডের ঘন জন্মা নক্ষত্র সালমান শাহর 53তম জন্মদিন। এ অভিনেতার পারিবারিক নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। 1971 সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন ঢাকাই সিনেমার এ অমর নায়ক। 1993 সালে প্রয়াত সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম ছবিতেই তরুণ তরুণীদের হার্টথ্রবে পরিণত হন সালমান। পর্দার পারফরম্যান্স দিয়ে দর্শকদের কাছে যেমন, তেমনই পর্দার বাইরে মানবিকতার কারণে সিনেমাবাসীর কাছে প্রিয় হয়ে ওঠেন এ অমর নায়ক। কিন্তু 1996 সালের 6ই সেপ্টেম্বর থেমে যায় তার জীবন চলার পথ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে দেশীয় চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম হয়ে ওঠে সালমান শাহ। চলচ্চিত্র অঙ্গনে প্রায় একচ্ছত্র রাজত্বে উপহার দিয়ে গেছেন 27টি ব্যবসা সফল ছবি। তার জনপ্রিয়তার পারদ এতটাই ঊর্ধ্বগামী ছিল যে আজ অবধি কোনো নায়ক সে উচ্চতা ডিঙাতে পারেননি। ধূমকেতুর মতো আগমন করেই পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। সালমান শাহর মৃত্যুর শোক সইতে না পেরে আত্মঘাতী হন বেশ কয়েকজন তরুণ তরুণী। প্রিয় তারকার মৃত্যুর খবরে এভাবে তরুণ তরুণীদের আত্মাহুতি দেয়া পৃথিবীর ইতিহাসে বিরল। সেই সালমান শাহ মরেও অমর হয়ে আছেন এদেশের লাখো ভক্তের হৃদয়ে।